ইতালিতে বাস্কেটবল টুর্নামেন্টে ত্রেভেজো চ্যাম্পিয়ন। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইতালিতে সম্পন্ন হয়ে গেল মিনি বাস্কেটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। ইতালিতে প্রায় 40টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পাদোবা শহরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করেন পাদোবার পেত্রাকা দল বনাম ত্রেভেজো মিনি বাস্কেট দল। খেলায় পাদোবা পেত্রাকা দল 10 পয়েন্ট ও ত্রেভেজো মিনি বাস্কেট দল 14 পয়েন্ট অর্জন করে। খেলায় 4 পয়েন্ট এগিয়ে থেকে ত্রেভেজো মিনি বাস্কেট দল জয়ী হয়। উক্ত বিজয়ী দলে 11 বছর বয়সী ফেনী জেলার একমাত্র বাংলাদেশি ওয়াজির ইসলাম শালিল অংশগ্রহণ করে সবার নজরে আসেন। উল্লেখ যে ওয়াজির ইসলাম শালিল ইতালির ত্রেভেজো শহরে বসবাসরত ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সবুজের বড় পুত্র। শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।